গোটা বিশ্বে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক দৃষ্টান্তমূলক, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে প্রতিবেশী দেশগুলোর সাথে ছোটখাটো কিছু সমস্যা থাকে বলেও মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার মাধ্যমে ভারতের সাথে সম্পর্ক সমাধান করা হচ্ছে বলে নিউ ইয়র্কে আইবিটিভি ইউএসএকে জানিয়েছেন ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে ভারতের সাথে কোনো সমস্যা সমাধানে একটি গুলিও ছড়তে হয়নি বলে দাবি করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বার্তা প্রধান নূপুর চৌধুরীর বিশেষ প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। মুক্তিযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশ ভারত সম্পর্ক সবসময়ই সংবাদের শিরোনাম, পক্ষে বিপক্ষে নানা যুক্তি। ভৌগোলিকভাবে বাংলাদেশের চারদিকে ভারতের অবস্থান, মোট 54টি নদী একে অপরের সীমান্ত অতিক্রম করছে। বিপরীতে তিস্তা চুক্তি, রোহিঙ্গা প্রসঙ্গে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত সমর্থন ভারতের কাছ থেকে পায়নি। সীমান্তে মানুষ হত্যার বিষয়টি তো আছেই। বাংলাদেশের জনগণ গত কয়েক বছরে ভারতের বিভিন্ন নীতির কারণে তাই অনেকটাই ক্ষুব্ধ। যদিও বর্তমান সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে সোনালি অধ্যায় বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আইবিটিভি ইউএসএকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে বললেন, বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের রক্ত মিশে আছে, তাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রক্তের। যাকে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন সোনালি অধ্যায়, আপনি যদি সম্পর্ক দেখেন এই দু দেশের মধ্যে আমাদের ঐতিহাসিক আমাদের রক্তের সাথে ভারতের জনগণের রক্ত মিশ্রিত, এটা রক্ত সলিউশন। আর ভালো সম্পর্কের জন্য বাংলাদেশ ভারত দুই দেশই লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আর এই সম্পর্ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রনায়কদের এই বিভিন্ন সম্পর্কটা অত্যন্ত উত্তম হয়েছে এবং উত্তম হওয়ার ফলে আমরা যেমন লাভবান হয়েছি ভারতও লাভবান। গোটা বিশ্বে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করলেন ডক্টর এ কে আব্দুল মোমেন। সারা পৃথিবীর এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এত দৃষ্টান্তমূলক যাকে আমরা বলি হাইট অফ ডিপ্লোম্যাটিক ম্যাচুরিটি। তবে প্রতিবেশী দেশগুলোর সাথে কিছু ছোটখাটো সমস্যা থাকে, আলোচনার মাধ্যমে এর সমাধান করা হয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের এবং ভারতের প্রায় 4000 কিলোমিটার পথ, তো সেখানে বিভিন্ন আনাগোনা করে যখন বর্ডারগুলো অনেক ক্ষেত্রে নকল মাপ আনাগোনা করে তাতে কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়। তবে সুখের বিষয় সরকার, উভয় সরকার তবে ভারতের সাথে কোনো সমস্যা সমাধানে একটি গুলিও ছুটতে হয়নি বলে মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আমাদের একটি বন্দুকের গুলি ছুটতে হয়, আপনি মুসলিম প্রধান দেশগুলো দেখেন ইরাক ইরান কত 8 বছর ধরে যুদ্ধ করলো, ইরাক কুয়েত যুদ্ধ করলো, ইরাক আপনার সৌদি আরব ইয়েমেন যুদ্ধতে লেগেই আছে, মুসলিম প্রধান দেশগুলোতে আপনার প্রাণহানি আর বুলেটের ব্যবহার অনেক, আমাদের সম্পর্ক উত্তম হয় আপনার সেদিকে একটিও গুলি আমাদের কখনো ছুটতে হয়। নূপুর চৌধুরী, আইবিটিভি, ইউএসএ।